জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকল ভক্তগণকে জানাই আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম আজ তেসরা আষাঢ় আঠেরোই জুন মঙ্গলবার আজ পবিত্র নির্জলা পাণ্ডবা একাদশী আজকের এই পবিত্র দিনে সকালবেলা শ্রীমদ ভাগবত গীতা পাঠ করতে বসলাম আজকের এই পবিত্র গীতা পাঠ সকল কৃষ্ণপ্রেমী ভক্ত বৃন্দগণ অবশ্যই শ্রবণ করুন এবং আনন্দ লাভ করুন আজকের এই পবিত্র গীতা পাঠে আপনারা খুবই উপকৃত হবেন আমি আপনাদের সকলকে আজকের এই পবিত্র গীতা পাঠ শোনার জন্য অনুরোধ জানাচ্ছি আজ আমি যে শ্লোকটি পাঠ করব সেই শ্লোকটি হল ইষ্টান ভোগানহি দেবা দাসান্তে যজ্ঞ ভাবিতা এব এর অর্থ স্তেন স যজ্ঞ দ্বারা পুষ্ট দেবগণ তোমাদের বিনা প্রার্থনাতেই কর্তব্য কর্মের জন্য আবশ্যক সামগ্রী প্রদান করে যাবেন দেবতা প্রদত্ত এই সামগ্রী অন্যের সেবায় ব্যয় না করে যে ব্যক্তি স্বয়ং ভোগ করে সে অবশ্যই চোর ই দেবা দাসান্তে যজ্ঞ ভাবিতা এর ব্যাখ্যা হলো এখানেও ইষ্টভোগ শব্দের অর্থ ইপসিত পদার্থ হতে পারে না কারণ আগের শ্লোকে পরম কল্যাণ প্রাপ্ত হবার কথা বলা হয়েছে এবং সেই হেতু এই শ্লোকটি এসেছে ভোগের ইচ্ছা থাকা পর্যন্ত পরম কল্যাণ কখনো হতে পারে না ভোগের ইচ্ছা থাকা পর্যন্ত পরম কল্যাণ হতে পারে না সুতরাং এখানে ইষ্ট শব্দটি জজ ধাতুর দ্বারা নিষ্পন্ন হওয়ায় এবং ভোগ শব্দটির অর্থ প্রয়োজনীয় সামগ্রী হওয়ায় উপরোক্ত পত্রির অর্থ হয় এই দেবগণ তোমাদের যজ্ঞ করার প্রয়োজনীয় বস্তু সকল দিতে থাকবেন এখানে যজ্ঞ ভাবিতা দেবা পত্তির তাৎপর্য হল এই যে দেবতা তার অধিকার অনুযায়ী মানুষকে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রদান করেই থাকেন মানুষের উচিত শুধু নিজেদের কর্তব্য ঠিকমতো পালন করা এর ব্যাখ্যা হল হলো দেবতাদের উদ্দেশ্যে তে দেবা পদটি প্রয়োগ করেছেন ব্রহ্মা দেবতাদের উদ্দেশ্যে তে দেবা পদটি প্রয়োগ করেছেন কেননা তার সম্মুখে মানুষ ছিল দেবতা নন এবং এই স্থলে এভ্য পদটির প্রয়োগ করা হয়েছে যেটি সম্মীপের দত্তক ভগবানের কাছে সবই নিকটে ভগবানের কাছে সবই নিকটে এর দ্বারা প্রমাণিত হয় এই যে এখন এই স্থল থেকে ভগবানের বচন আরম্ভ হলো এখানে ভুক্তে ভুক্তির তাৎপর্য কেবলমাত্র ভোজন ক্রিয়াতে নয় বরং শরীর নির্বাহের সকল প্রয়োজনীয় বস্তু যেমন খাদ্য বস্ত্র অর্থ গৃহ ইত্যাদি নিজের সুখের জন্য কার্যকারী করাতেই আছে এই দেহ মাতা পিতার থেকে পাওয়া এবং পালনকারীও তারাই বিদ্যালাভ হয়েছে গুরুস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে দেবগণ সকলকে কর্তব্য পালনের বস্তুসমূহ প্রদান করেন প্রদান করেন জ্ঞান পিতৃপগণ মানুষকে সুখ সুবিধা প্রাপ্তির উপায় জানান পশুপক্ষী বৃক্ষলতা ইত্যাদি অন্যের সুখের জন্য নিজেদের সমর্পিত করে যদিও তাদের এই বোধ থাকে না যে তারা কারো উপকার করছে কিন্তু তাদের দ্বারা স্বতঃস্ফূর্ত উপকার হয়ে থাকে এই রূপ আমাদের যা সামগ্রী বল যোগ্যতা পদ অধিকার ধন সম্পত্তি ইত্যাদি আছে তা সমস্তই অন্যের কাছ থেকে লাভ করা তাই সেগুলো অপরের সেবায় লাগানোই উচিত আমাদের শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি সমস্ত বিষয় জগৎ সংসার থেকে সংগৃহীত এগুলি কখনোই নিজস্ব নয় আর হতেও পারে না সুতরাং এগুলি নিজের মনে করে এগুলির দ্বারা সুখ ভোগ করার করাই বন্ধনের কারণ বন্ধন থেকে মুক্তি পাবার সহজ পথ হলো এই যে যার থেকে আমরা এই বস্তুগুলি পেয়েছি এগুলি তারই মনে করে তার সেবায় নিষ্কাম লাগানো এটি আমাদের পরম কর্তব্য সাধকের মনে প্রায় এমন ভাবের উদয় হয় যে যদি আমরা সংসারের সেবা করি তবে সংসারের প্রতি আমাদের আসক্তি আসবে এবং আমরা সংসারে আবদ্ধ হয়ে পড়ব কিন্তু ভগবানের বাক্যে প্রমাণিত হয় যে সেবা করলে আবদ্ধ হতে হয় না বরং নিজের জন্য নিচু কিছু করলে তাতেই আবদ্ধ হতে হয় ভগবানের বাক্যে প্রমাণিত হয় যে সেবা করলে আবদ্ধ হতে হয় না বরং নিজের জন্য কিছু করলে তাতেই আবদ্ধ হতে হয় তাই গ্রহণ করার ভাব পরিত্যাগ করে দেবতা দেবগণের মতো অপরকে সুখী করাই মনুষ্য মাত্রেরই পরম কর্তব্য হওয়া উচিত কর্মযোগের সিদ্ধান্ত হল প্রাপ্ত সামগ্রী সামর্থ্য সময় এবং বুদ্ধির সদুপযোগ করা প্রাপ্ত সামগ্রীর যে ভিন্ন বস্তুর কামনা করে কর্মযোগের সিদ্ধান্ত নয় সুতরাং প্রাপ্ত বস্তুর সদুপযোগ সদুপযোগ করে অন্যের হিতার্থেই নিয়োগ করা উচিত অধিকের কোনোই আবশ্যকতা নেই এ বিষয়ে যুক্তি হলো যার যতটা শক্তি আছে তার কাছে ততটাই আশা করা হয় সুতরাং ভগবান বা দেবতা তার থেকে বেশি কি করে আশা করবেন স্তন এবর্ষ এখানে স্বস্তন পত্রিতে এক বচন ব্যবহারের তাৎপর্য হলো এই যে নিজ কর্তব্য পালনে অনিচ্ছুক ব্যক্তি অন্য সকলের প্রাপ্য সামগ্রী অপরকে না দিয়ে একাই ভোগ করে অতএব সে চোর পদবাচ্য যে ব্যক্তি অপরকে তার প্রাপ্য ভাগ না দিয়ে একই একাই সমস্ত ভোগ করে সে তো চরি কিন্তু যে ব্যক্তি সর্বপ্রকারেরই নিজের স্বার্থ সিদ্ধ করতে চায় এবং বস্তু সামগ্রীগুলি মান যশ যদি লাভের উদ্দেশ্যে সেবার কাজে লাগায় সেও সেই অংশে চোর এরূপ ব্যক্তির অর্থকরণ কখনো শুদ্ধ এবং শান্ত হতে হয়ে থাকতে পারে না নমস্কার এখানেই রাখছি জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে